মানুষগুলো কতদিন ধরে এভাবে পানিবন্দী হয়ে আছে? আজকে তিন হতে চার দিন যাবৎ। যে ছেলেটি হয়তো কখনো বাসায় প্লেটে খাবার তুলে খান না, সেই এখন ত্রাণের বস্তা মাথায় নিয়ে ছুটছে ঘন্টার পর ঘন্টা। অনেকেই বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর পরিবর্তন হয়েছে সাধারণ মানুষের মানসিকতার। এ যেন এক বদলে যাওয়া বাংলাদেশ। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে জাতি ধর্ম বর্ণ সব ভেদাভেদ ভুলে সারাদেশ থেকে ত্রাণ নিয়ে ছুটে আসছেন মানুষ। বন্যা কবলিত মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে বস্তা মাথায় নিয়ে কখনো হাঁটু পানি, কখনো বুক পানি, কখনো বা গলা পানিতে ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে ছুটছেন শিক্ষার্থী শিক্ষক সহ সব শ্রেণী পেশার মানুষ। বেশ কিছু মানুষ এখানে পানিবন্দী হয়ে আছেন এবং তাদের খাবার সংকট রয়েছে এমন তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই খাবার নিয়ে এসেছেন, যদিও প্রায় দেড় ঘন্টা পথ এভাবেই পাড়ি দিচ্ছেন তারা। এখনো কতক্ষণ লাগবে সঠিক বলতে পারছি না, তবে আনুমানিক আরো আধা ঘন্টা এক ঘন্টার উপরে হাঁটতে হবে। মানুষগুলো কতদিন ধরে এভাবে পানিবন্দী হয়ে আছে? আজকে তিন হতে চার দিন যাবৎ। খাবার নাই, ইলেকট্রিসিটি নাই, মোবাইলে মানে যোগাযোগ করা যাচ্ছে না, এখন সবাই হাহাকার করতেছে এখানে। কুমিল্লার বুড়িচং উপজেলার কয়েকটি আশ্রয় কেন্দ্রে রাজধানী ঢাকার নিউ মার্কেট থেকে শুকনো খাবারের পাশাপাশি নারী ও শিশুদের জন্য উপহার হিসেবে এসেছে নতুন পোশাক। অনুভূতি আর সবাই অনুভূতি তো ভালোই হবে অবশ্যই। অষ্টআশির পরের থেকে যে বন্যা দেখছি এরকম এবছরের মতন এরকম ধরনের চাহিদার তুলনায় এই এলাকায় অনেক বেশি ত্রাণ এসেছে বলে জানান স্থানীয়রা। বিপুল পরিমাণ ত্রাণ কুমিল্লায় এসেছে, যারা ত্রাণ আনছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে শিশু খাদ্য এবং স্যানিটারি ন্যাপকিন দেওয়ার ব্যবস্থা করবেন, শুকনো খাবার পর্যাপ্ত এসেছে। সকলকে ধন্যবাদ, সমগ্র দেশবাসীকে ধন্যবাদ জানাই কুমিল্লাবাসীর পক্ষ থেকে। আসাদ ভূঁইয়া, এটিএন নিউজ, বুড়িরচং, কুমিল্লা।